হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুম রিয়াকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে বন্ধুরা হৃদয় শান্তি করে দেয়া, হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো কয়েকটা গজল গান শুনবো। গজল গান মানে হচ্ছে ইসলামিক গান। অনেকে গান শব্দটা ব্যবহার করতে চান না, যারা একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, কারণ গান বাজনা করা হয়তো ওনাদের চোখে হারাম। বাট এখানে গজল বললে কিন্তু এইটা একটা মানে বৈধতা পায়, মানে ইসলামিক বিনোদন। তো আজকে আমরা 10টি ইসলামিক গানের উপর রিয়াকশন দেবো। তার আগে আপনাদেরকে ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই। ভিডিওটির টাইটেলটা হচ্ছে হৃদয় শান্তি করার 10টি ইসলামিক গজল, টপ 10 ইসলামিক সং ইন দ্য ওয়ার্ল্ড। মানে এখানে কয়েকটা ভাষার ইসলামিক গান থাকতে পারে, ইসলামিক মানে গজল থাকতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা কেমন আছেন সবাই? ভালো আছি ভাই, খুব ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল সম্পর্কে, এবং এই ইসলামিক গজলগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভাইরাল হয়েছে। এর মধ্যে কিছু গজল রয়েছে যেগুলো বাংলাদেশের শিল্পীরা গেয়েছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে ভুবনের প্রিয় মোহাম্মদ। তাছাড়া পৃথিবী বিখ্যাত এই গজলগুলি শোনার পর আপনার মন ঠান্ডা হয়ে যাবে, এবং একবার এই গজলগুলো শোনার পর আপনার মন বারবার এই গজলগুলো শুনতে চাইবে। তো পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল কোনগুলো, হিরো আলমের একটা গজল গান আছে এখানে, দেখতে থাকুন। তো এই গজলগুলো লিস্ট করা হয়েছে জনপ্রিয়তার উপর ভিত্তি করে। তো আপনার ফেভারিট গজল এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ত্রিভুবনের প্রিয় নবী। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের শিল্পী ত্রিভুবনের প্রিয় নবী। তবে সুরটা একটু অন্য গান থেকে নিচে এরকম লাগতেছে আমার কাছে। ত্রিভুবনের প্রিয় শুকনো পাতা নূপুর পায়ে একটা গান আছে বাংলা গান, ওইটার সাথে সুরটা একটু ওই গানটার সাথে সুরটা একটু ম্যাচিং হয়। বাংলাদেশের শিল্পী আবু রায়হান এবং মাহফুজ আলম, এবং শুকনো পাতা নূপুর পায়ে হলিটিউন ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে মোটামুটি 47 মিলিয়ন। তো কারা কারা এই গজলটি শুনছেন তারা একটু কমেন্ট বক্সে। এই গানটা ভালো লাগে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বাবা মানে হাজার বিকেল। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের মধ্যে অন্যতম একটি গজল হচ্ছে বাবা মানে হাজার বিকেল। মজার ব্যাপারটি হচ্ছে এই গজলটিও বাংলাদেশের শিল্পী গিয়েছে, এবং এই গজলটি গিয়েছেন জাইমা নূর, যিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন শিশু শিল্পী। এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে কুরআনের আলো ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটিতে 150 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা শুনেছি, বাবা মানে কাছে ভালো, কোন না কোন ভাবে শুনেছি গানটা আমি। আজকে দেখলাম 8 নম্বর অবস্থানে রয়েছে, মানে কে গেয়েছেন? বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক গজল, গলাটা অনেক সুন্দর। 8ম অবস্থানে রয়েছে রহমান ইয়া রহমান, এবং এই গজলটি গেয়েছে ইন্দোনেশিয়ার একজন আর্টিস্ট। বর্তমানে এই গজলটিতে 195 মিলিয়ন ভিউ রয়েছে, এবং গজলটি এটা ইন্দোনেশিয়ান গজল, দেখি একটু শুনে। আসলে এটি একটি কভার ভার্সন, এই গজলটির অরিজিনাল ভার্সনে তেমন ভিউ হয়নি। রহমান ইয়া রহমান সাঈদনি ইয়া, ওকে হালকা একটু মিউজিক অ্যাড করছে এখানে। বর্তমানে এই গজলটিতে 122 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে, এবং আমার অন্যতম ফেভারিট একটি গজল হচ্ছে এটি। এটা অ্যারাবিক নাকি তুর্কিস তো বুঝতেছি না। আসলে এটি এমন একটি গজল যেটি শোনার পরে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এই গজলটি আপলোড দেওয়া হয়েছে হাদিফোর ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটিতে 18 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। এই গজলটি যে শিশুটি গিয়েছে সে হচ্ছে মিশরের একজন শিশু শিল্পী। মিশরীয় গান পাইলে ও
আচ্ছা এই গানটা অবস্থানে রয়েছে মোহাম্মদ নাবিনা। আমার মনে হয় এই গজলটি আপনারা সবাই শুনেছেন। এই গজলটি দুইজন আর্টিস্ট গিয়েছেন এবং তারা হচ্ছেন তারেক এবং ইউসুফ। যদিও ইউটিউবে এই গজলটি তেমন ভিউ পায়নি, গজলটি আবার পরবর্তীতে একজন মেয়ে কভার করেছে যার নাম হচ্ছে আয়েশা আব্দুল বাসিত, আর তার এই গজলটিতে মোটামুটি 63 মিলিয়ন ভিউ রয়েছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে নামাজকে বলো না কাজ আছে। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের মধ্যে অন্যতম সেরা একটি গজল হচ্ছে নামাজকে বলো না কাজ আছে। এই গজলটি ইত্তিহাদ ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে যার বর্তমান ভিউ হচ্ছে 206 মিলিয়ন প্লাস। ও বাপরে বাপ, গজলটি ওয়ার্ল্ড ওয়াইড 200 মিলিয়ন ক্রস করছে। সবার মুখে মুখে এই গজলটি ছিল। গানটির কথাগুলো অনেক সুন্দর, সুরটাও খারাপ হয় না, যার কণ্ঠ অসাধারণ। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে আল্লাহি আনাকি আকারো। এই গজলটি গিয়েছেন লেবাননের শিল্পী মাহের জান, এবং মাহের জানকে আপনারা অনেকে চেনেন। পৃথিবী বিখ্যাত ইসলামিক গজলগুলো মাহের জান কভার করে থাকে। তো এই গজলটি আপলোড দেওয়া হয়েছে অ্যাওকিং মিউজিক ইউটিউব চ্যানেলে যার বর্তমান ভিউ হচ্ছে 48 মিলিয়ন প্লাস। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ওগো মা। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক গজল হচ্ছে ওগো মা নামের এই গজলটি, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে টিউন হার্ট ইউটিউব চ্যানেলে, এবং বর্তমানে এই গজলটির মোট ভিউ হচ্ছে 187 মিলিয়ন প্লাস। তাছাড়া এই গজলটি গেয়েছেন গজলটি খুবই ইমোশনাল একটি গজল। যেহেতু মাকে নিয়ে এই গজলটি গাওয়া হয়েছে তাই এটি সবার উপরের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। কারা কারা মাকে ভালোবাসেন তার একটু কমেন্ট বক্সে জানান। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো ওগো মা, খালিগোলা হিসেবে বেস্ট গান এগুলা। এরপর 1 নম্বর অবস্থা, কোনো মিউজিক ছাড়াই বর্তমান পৃথিবীর সবথেকে জনপ্রিয় শুনতে খুব মেলোডিয়াস লাগে গজল হচ্ছে ইয়ানাবি সালামু আলাইকা, যেটি গিয়েছেন মাহের জান, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছিল অ্যাওয়াকিং মিউজিক ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 516 মিলিয়ন প্লাস। মানে বলতে পারেন লিস্টে থাকা যত গজল ছিল সেই সবগুলো গজলের মধ্যে এই গজলটি সবথেকে বেশি ভিউ পেয়েছে। কারা কারা এই গজলটি শুনেছেন তার একটু কমেন্ট বক্সে জানান। তো যাই হোক, এই সকল গজলের মধ্যে আপনার ফেভারিট গজল কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো এরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। লিস্টটা একটু শর্ট হয়ে গেল মনে হচ্ছে, আরো যে কত সুন্দর সুন্দর গজল রয়েছে এগুলো অ্যাড করলে হয়তো 100 প্লাস হয়ে যাইতো। তো এখানে যে 10টা গজলের লিস্ট উনি বানাইছেন, আসলেই মানে এগুলো খুবই পপুলার বর্তমানে। বাংলাদেশের যে 2-3টা বা 3-4টা গজল এখানে উনি অ্যাড করেছেন, এগুলো তো অফিস আদালতে সব জায়গায় এই গানগুলো চলে। এই জন্য আমি ভাবছিলাম এই গানগুলো হয়তো এই লিস্টে থাকতে পারে, ঠিক তেমনি এই লিস্টে থেকে গেল, এই লিস্টে অ্যাড করা হয়ে গেল। এর বাইরে বিদেশের যে গজলগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর। গজলের একটা বিশেষ দিক হলো মিউজিক ছাড়া, শুধু খালি গলায়, এই শুনতে খুব ভালোই লাগে। মানে দুমদ্রাকে কোনো মিউজিক নাই, একদম সফট, খুবই মেলোডিয়াস, কানের মধ্যে বাজে খুব, হেডফোন দিয়ে শুনলে খুব ভালোই লাগে। তো বন্ধুরা, আপনাদের মতে এই 10টা থেকে কোন গানটা সেরা ছিল? এবং আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের গজল গানের উপর যদি রিয়াকশন ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর পাশাপাশি এই ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক তো করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে, হয়তো বা আরও ইসলামিক কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, সেই জন্য।